বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। আজকে আমরা জিব্যাক ট্যাবলেট নিয়ে আলোচনা করব। জিব্যাক ট্যাবলেটের জেনেটিক নাম এজিথ্রোমাইসিন ড্রাই হাইড্রেট, পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারজাত করেন। এখন আমরা জিব্যাক ট্যাবলেটের মূল্য, খাওয়ার কারণ, খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। তাহলে আমরা এখন শুরু করি। জিব্যাক ট্যাবলেটের মূল্য, 225 মিলিগ্রামের মূল্য 25 টাকা, 500 মিলিগ্রামের মূল্য 35 টাকা। খাওয়ার কারণ, যে যে সমস্যা হলে এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন। জ্বর, তীব্র জ্বর, টাইফয়েড জ্বর, ঠান্ডা, কাশি, নিউমোনিয়া, তীব্র নিউমোনিয়া, এই সমস্যাগুলো হওয়ার পরে এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন। এছাড়াও ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া সহ নিম্ন শ্বাসতন্ত্রে সংক্রমণ হলে, ত্বক ও কোমল কোষকলা সংক্রমণ হলে, মধ্যকর্ণের প্রদাহ হলে, সাইনোসাইটিস, ফ্যারেঞ্জাইটিস ও টনসিলাইটিসের সমস্যা হলে, জটিল সংক্রমণ এবং টাইফয়েড জ্বরেও এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন। গলা ব্যথা করলে, টনসিল ফুলে গেলে বা টনসিলের কোনো অপারেশন করলে, জটিল নিউমোনিয়া হলে, সাইনোসাইটিস হলে, ঠান্ডা কাশি হলে তখন এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন। ডায়রিয়া হলে এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন। প্রস্রাবে জ্বালাপোড়া, জরায়ুতে ইনফেকশন, তীব্র কাশি, ঊর্ধ্ব শ্বাসতন্ত্রে সংক্রমণ হলে, শ্বাসনালীতে কোনো সংক্রমণ হলে এই সমস্যাগুলো হলেও এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন। এছাড়াও ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়া সহ নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ, ত্বক ও কোমল কোষকলার সংক্রমণ, মধ্যকর্ণের প্রদাহ, সাইনোসাইটিস, ফ্যারেঞ্জাইটিস ও টনসিলাইটিসের সংক্রমণে নির্দেশিত, জননাঙ্গের অজটিল সংক্রমণে, টাইফয়েড জ্বরে, ঠান্ডা কাশি হাঁচি সর্দি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, খুশখুশে কাশি, এই ধরনের সমস্যাগুলো হলেও এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন। এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম, 500 মিলিগ্রামের ট্যাবলেট দৈনিক একবার করে 5 দিন সেবন করতে পারবেন। প্রথম দিন 500 মিলিগ্রাম সেবন করতে হবে এবং পরবর্তী দ্বিতীয় দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত 250 মিলিগ্রাম করে 4 দিন সেবন করতে হবে। অতিরিক্ত ডায়রিয়া হলে, ডায়রিয়া থামতেছে না এরকম সমস্যা হলে তখন স্টেট ডোজ হিসেবে 2 গ্রাম সেবন করা যায়। পরবর্তী 2 দিন একটি করে ট্যাবলেট দিনে একবার সেবন করতে হবে। যৌনচার বাহিত রোগের ক্ষেত্রে প্রথম দিন 500 মিলিগ্রাম, পরবর্তী 2 দিন 250 মিলিগ্রাম করে 3 দিন সেবন করতে পারবেন। গর্ভবতী এবং স্তন্যদানকালীন মা অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে এই ট্যাবলেটটি সেবন করবেন। পার্শ্ব প্রতিক্রিয়া, এই ট্যাবলেটটি সেবন করলে যে যে সমস্যাগুলো হতে পারে, বমি বমি ভাব হতে পারে, বমি হতে পারে, আন্ত্রিক ব্যথা, উদরীয় অস্বস্তি, বায়ু উদ্গিরণ, ডায়রিয়া, মাথা ব্যথা, ঘুমঘুম ভাব, টোকিও র‍্যাশ, এই সমস্যাগুলো হতে পারে। তবে সব রোগীদের ক্ষেত্রেই হয় না, কিছু কিছু রোগীদের ক্ষেত্রে হয়, তাই চিন্তা করার কোনো কারণ নাই। এই ছিল আপনাদের সাথে আজকে আমার আলোচনা। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।